দর্শক, ওই পারের সীমান্তের মায়ানমার যে সীমান্ত আছে সীমান্তের সেই একটি ঘাঁটি দেখা যাচ্ছে। এই ঘাঁটিটাই কিন্তু মায়ানমারের যে জান্তা সরকার আছে সেই সরকারের ঘাঁটি ছিল, কিন্তু বর্তমানে এটি আরাকান যে আর্মি আছে, বিদ্রোহী যে গ্রুপ, সেই গ্রুপ দখল করে নিয়েছে। এরই মধ্যে আমরা এই যে দেখতে পাচ্ছি মায়ানমারের যে সীমানা, যে প্রাচীর রয়েছে আমাদের বাংলাদেশের সাথে, এরই মধ্যে এই যে বাড়িঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এই বাড়িঘরের থেকে লোকজন কিন্তু অলরেডি চলে গিয়েছে, মানুষজন নিরাপদ আশ্রয়ে এবং হচ্ছে বিভিন্ন পরিবার পরিজনের বাড়িতে চলে গিয়েছে। তো দর্শক, আমরা এরই মধ্যে যে দুইজন নিহত হয়েছেন, একজন রোহিঙ্গা এবং আরেকজন হোসনেয়ারা বেগম নামে এক মহিলা নিহত হয়েছেন। তো বন্ধুরা, এরই মধ্যে মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, মাঝে মধ্যে মর্টার শেলেরও আওয়াজ শোনা যাচ্ছে। তো বন্ধুরা, সাথেই দেখুন, আমরা আসলে বিজিপির যে সদস্যরা রয়েছে আমাদের বাংলাদেশের, ওনাদের এখনও আসলে ওনারা ক্যাম্পে অবস্থান করছেন দেখতে পাচ্ছি। শাপলাপুর চলে যাবে? আচ্ছা, কোনটা? আচ্ছা, এই তিনবারিয়া আমরা যে, আচ্ছা, আপনাদের এই যে এই পাশের বাড়িতে তো মারা গেছে একজন, আমার মামা। আপনার মামা? আচ্ছা, এখন কি আপনারা আতঙ্কে চলে যাচ্ছেন? মানে আচ্ছা, আপনি থাকবেন শুধু একা? দর্শক দেখতে পাচ্ছেন এই সীমান্ত এলাকা থেকে লোকজন পালিয়ে চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। তো বন্ধুরা, এই যে চলে যাচ্ছে ওনারা সীমান্ত থেকে আলাদা করে আপনার কক্সবাজার এবং হচ্ছে উখিয়া বিভিন্ন এলাকা, পারিবারিক পরিবারের অন্য সদস্যদের সাথে চলে যাবেন ওনারা। এখানে আমরা যে জায়গাটিতে আছি এটা কিন্তু কাছেই, এই সেই এই যে দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটিতে মোটর সেলের আঘাতে দুজন আজকে নিহত হয়েছে। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন।